এক নাস্তিক ভাই আমাকে প্রশ্ন করেছেন নামাজ পড়লে আল্লাহর লাভ কি আমি কিভাবে গঠনমূলক জবাব দেব একটু দয়া করে বলবেন প্রথমত আপনি সংসারের কর্তা আপনার সন্তান যখন এ প্লাস পায় আপনার কি লাভ হয় আপনি প্রতিষ্ঠান প্রধান আপনার স্টুডেন্টরা যখন এ প্লাস পায় ভালো কৃতিত্ব অর্জন করে আপনি খুশি হন না অবশ্যই অথচ সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে না দেওয়া হবে না আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি যখন আল্লাহকে মানে আল্লাহর অনাগত্যতা করে আল্লাহ খুশি হন যে আমি তাকে আমার আনুগত্যতার জন্য তৈরি করেছি আর সে আমার উদ্দেশ্যটা বাস্তবায়ন করছে তাহলে এখানে আমার মনে রাখতে হবে সুরাদ আরিয়াতের সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন অমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আবার আল্লাহ সুরা ফোরকানে লাস্ট আয়তে বলছেন কুল ইয়া বা উবিকুম রব্বি লাউলা দোহা হ্যাঁ তোমরা সমগ্র পৃথিবীবাসী যদি আমাকে আহ্বান না করো কিছু আমার আসে যায় না আমার কোনো ক্ষতি হবে না কিন্তু আমাকে মানলে তোমারই লাভ হবে তোমার কল্যাণ হবে তাহলে আল্লাহ আমাকে যে উদ্দেশ্যের সৃষ্টি করেছেন সেটা যখন বাস্তবায়িত হবে প্রতিফলিত হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন খুশি হবেন এটাই স্বাভাবিক আর হয়ে তিনি আমাকে একটা বিনিময় দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে বিনিময় দিবেন আল্লাহ বিনিময় দিতে আনন্দ ভালোবাসেন পুরস্কার দিতে ভালোবাসেন এই জন্য আল্লাহ খুশি হন আল্লাহ লাভ এটা এটি মনে করতে পারি আমরা লাভ লোকসানের সম্পর্ক হলো বান্দার সাথে মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলমিনের কোন সমগ্র পৃথিবীবাসী যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হবে না হবে না আর সমগ্র পৃথিবীবাসী যদি আল্লাহ রবুল্লা আলমিনের অনুগত হয় আল্লাহর খুশি হবেন এটাই স্বাভাবিক ধন্যবাদ